আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আমার কিচেনে। আজকে তৈরি করে দেখাবো চাল কুমড়ার মোরব্বার রেসিপি। ফালুদা, কেক, ব্রেড এবং জর্দা সহ বিভিন্ন ধরনের ডেজার্টে ব্যবহার করা হয় এই মোরব্বা, যার ব্যবহারে স্বাদ হয়ে যায় অনেক গুণ বেশি। এই মোরব্বা তৈরি করা যদিও কিছুটা ঝামেলাপূর্ণ এবং সময় সাপেক্ষ ব্যাপার, তারপরেও হোমমেড নিজের হাতের তৈরি জিনিসের কদরই অন্যরকম, তাই না? চেষ্টা করেছি সহজ করে স্টেপ বাই স্টেপ রেসিপিটা করে দেখানোর, আশা রাখছি সহজ লাগবে। তো চলুন শুরু করি। মোরব্বা তৈরি করার জন্য যা যা লাগবে প্রথমে সেই উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি। পাকা চাল কুমড়া লাগবে অবশ্যই, লাগবে চিনি, আর মোরব্বাটাকে ভিজিয়ে রাখার জন্য লাগবে ফিটকারি অথবা চুন। আর এই যে ফিটকারিটা দেখতে পাচ্ছেন, এখান থেকে চার ভাগের এক ভাগ পরিমাণ এক লিটার পরিমাণ পানিতে দি, সেই পানিতে মোরব্বার টুকরাগুলো ভিজিয়ে রাখলেই হবে। আর আজকে যেহেতু চুন ব্যবহার করে আমি মোরব্বাটা তৈরি করব, তো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে কতটুকু পরিমাণ চুন লাগবে সেটাও দেখতে পাবেন। মোরব্বা তৈরি করার জন্য নিতে হবে পাকা চাল কুমড়া। কচি চাল কুমড়া দিয়ে কিন্তু মোরব্বা হবে না, উপর থেকে এরকম সাদাটে চুনের মতো হয়ে যাবে আর ভিতরের বিচিটা ব্রাউন কালার হয়ে যাবে, তাহলেই বুঝতে হবে যে এই চাল কুমড়াটা পাকা, আর সেই চাল কুমড়াটা দিয়েই মোরব্বা তৈরি করতে হবে। প্রথমেই আমি মোরব্বা তৈরি করার জন্য চাল কুমড়াটাকে কেটে নিচ্ছি। আমি ছুরি ব্যবহার করে চাল কুমড়ার টুকরাগুলোকে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বটি ব্যবহার করেও কাজটা করতে পারেন। আর এই চাল কুমড়াটার মধ্যে যেন সবুজ অংশ না থাকে এবং ভিতরের অংশে নরম অংশটাও না থাকে, সেইভাবে করে চাল কুমড়ার টুকরাগুলোকে কেটে নিতে হবে। আশা করি আপনারা ভিডিওতে খেয়াল করলেই বুঝতে পারবেন যে চাল কুমড়াটার কতটুকু অংশ ব্যবহার করে মোরব্বা তৈরি করতে হবে। এই যে মাঝের যে নরম অংশটা আছে সেটাও কেটে কিন্তু ফেলে দিতে হবে, তাহলে মোরব্বাগুলো এক দোকানের কেনা মোরব্বার মতোই সুন্দর হবে আর পারফেক্ট হবে। সবগুলো পিস আমি একইভাবে সুন্দর করে কেটে নিব। অর্ধেকটা চাল কুমড়া দিয়ে আজকে আমি মোরব্বা তৈরি করব, অর্ধেকটা কাটা হয়ে গেছে, এখন এগুলোকে কেচে নিতে হবে। আর কাঁচার জন্য আমি ব্যবহার করছি শাসলিকের কাঠি, আপনারা কাঁটা চামচ বা টুথপিক ব্যবহার করেও এই কাজটা করে নিতে পারেন। খুবই ভালোভাবে প্রতিটা জায়গায় যেন ছিদ্র হয় সেদিকে লক্ষ্য রেখে এই কেচার কাজটা করে নিতে হবে, তাহলে মোরব্বার ভেতরে খুব সুন্দরভাবে চিনির শিরাটা ঢুকবে আর মোরব্বাটা খুবই সুন্দর টাইট হবে। এই তো আমি খুব ভালোভাবে কেচে নিয়েছি, এভাবে খুব সুন্দরভাবে কেচে নিতে হবে, আর কাচার সময় যেন ফেটে না যায় বা ভেঙে না যায় চাল কুমড়ার টুকরাগুলো, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন এই চাল কুমড়ার টুকরাগুলোকে চুনের পানিতে ভিজিয়ে রাখতে হবে। চুনের পানিতে ভিজিয়ে রাখার কারণে যেটা হবে, এই চাল কুমড়ার টুকরাগুলো দেখতে অনেকটাই সাদাটে হবে আর অনেকটাই শক্ত হয়ে যাবে, যেটা মোরব্বা তৈরি করার জন্য অনেক বেশি জরুরি। এখন এক লিটার পরিমাণ পানির মধ্যে আমি দুই চা চামচ পরিমাণ চুন দিয়ে দিলাম। এটা পান খাওয়ার যে চুন ব্যবহার করা হয় সেই চুনটা আমি ব্যবহার করছি। চুনটাকে পানিতে খুব ভালোভাবে মিশিয়ে চাল কুমড়ার টুকরাগুলো পানির মধ্যে যেন ডুবে থাকে সেই রকম করে চাল কুমড়ার টুকরাগুলো ভিজিয়ে রাখতে হবে 7 থেকে 8 ঘন্টার জন্য কিংবা সারা রাতের জন্য। ফিরে এলাম প্রায় 8 ঘন্টা পরে। এরই মাঝে চাল কুমড়ার টুকরাগুলো কিন্তু বেশ শক্ত হয়ে গেছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর যখন নিজেরা বাসায় তৈরি করবেন তখনই পার্থক্যটা বুঝতে পারবেন যে চুন দিয়ে ভিজিয়ে রাখার ফলে দেখতে কতটা সাদাটে হয়ে যাবে আর কতটা শক্ত হয়ে যাবে আগের তুলনায়। এখন এই চুনের পানিটা থেকে চাল কুমড়ার টুকরাগুলোকে কয়েকবার পানি পরিবর্তন করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে, যেন চাল কুমড়ার গায়ে একটুও চুন লেগে না থাকে। আমি প্রায় 4 থেকে 5 বার পানি চেঞ্জ করে করে চাল কুমড়ার টুকরাগুলোকে ধুয়ে নিয়েছি। এখন এই চাল কুমড়ার টুকরাগুলোকে আমি পিস করে নিব, তার আগে একটু চেপে এক্সট্রা পানিটাকে ঝরিয়ে নিলাম। নিজেদের পছন্দ অনুযায়ী সাইজটাকে রেখে তারপর মোরব্বাগুলো তৈরি করা যাবে, আমি মিডিয়াম সাইজ করে কেটে নিলাম। এখানে কিছু পরিমাণ পানি গরম করে নিয়েছি, সেই গরম পানির মধ্যে টুকরো করে নেওয়া চাল কুমড়াগুলোকে দিয়ে দিলাম। 8 থেকে 10 মিনিটের জন্য এই চাল কুমড়াগুলোকে এখন সিদ্ধ করে নিব। প্রায় 80-90% মতো সিদ্ধ করে নিলেই হয়ে যাবে।
তাড়াতাড়ি ফুটে ওঠার জন্য ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য চাল কুমড়াটা সিদ্ধ করে নেওয়ার পরে আমি একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি পানিটাকে ঝরিয়ে নেওয়ার জন্য। এখন এই চাল কুমড়ার টুকরাগুলোকে একটা হাঁড়িতে নিয়ে নিলাম, আর এই হাঁড়িতে আমি বাকি অর্ধেক পরিমাণ মোরব্বা তৈরি করেছিলাম। যেই অবশিষ্ট চিনি শিরা ছিল, খুবই অল্প পরিমাণে চিনি শিরা আর অবশিষ্ট যেই গরম মশলাটা ছিল, তার মধ্যেই চাল কুমড়ার টুকরাগুলোকে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম চিনি 2 কাপ বা 1/2 কেজি পরিমাণ। আর এখানে চাল কুমড়ার পরিমাণ আছে 700 গ্রামের মতো। আর চাল কুমড়াগুলো কুসুম গরম অবস্থায় ছিল, তার মধ্যে চিনিটা দিয়ে আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যেন চাল কুমড়ার গরম ভাপে চিনিটা গলে যায়। এইভাবে চাল কুমড়ার মোরব্বাটা তৈরি করলে এক্সট্রা করে আর পানি অ্যাড করতে হয় না। চিনি আর চাল কুমড়া থেকে যেই পানিটা উঠে, সেই পানিটা দিয়েই চাল কুমড়ার মোরব্বাটা তৈরি করে নেওয়া যায়। তো চিনিটা যখন গলে গিয়েছে, তখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিলাম। এখন অনবরত জাল করতে হবে, আধা ঘন্টার মতো সময় লাগবে এই চাল কুমড়ার মোরব্বাটা তৈরি হতে। এখন শুধু একটাই কাজ, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চাল কুমড়াগুলোকে জাল করতে হবে আর কিছুক্ষণ পরপর উল্টে দিতে হবে। প্রায় 20 থেকে 25 মিনিট জাল করে নেওয়ার পরে যখন শিরাটা একদম কমে আসবে, তখন কয়েকটা টুকরা এই শিরা থেকে ছেঁকে আমি তুলে একটা স্ট্রেনারের উপরে নিয়ে নিচ্ছি। আর শিরাটা এরকম পাতলা থাকা অবস্থায় মোরব্বার টুকরাগুলো তুলে স্ট্রেনারে নিয়ে নিলে যেটা হবে, উপর থেকে চিনি আর সাদাটে হয়ে জমাট বেঁধে থাকবে না। তো অল্প কয়েকটা টুকরা রেখে আমি অবশিষ্ট যেই শিরাটুকু ছিল সেটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিব। এর ফলে এই মোরব্বাগুলোর গায়ে চিনির সাদা প্রলেপ থাকবে আর সেটা আরও বেশি হার্ড হবে। তো দুটোই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই তৈরি করে নিতে পারেন। যদি চান পছন্দ অনুযায়ী নরমও রাখতে পারেন, আবার চিনির প্রলেপ সহ মোরব্বাটা তৈরি করতে পারেন। তো এইভাবে স্ট্রেনারের মধ্যে খোলা অবস্থায় আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। মিনিমাম 8 ঘন্টা এইভাবে রেখে দিতে হবে খোলা অবস্থায়, এরপরে মোরব্বাটা কিন্তু পারফেক্টলি ডান হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন, এটা হলো চিনির প্রলেপ দেয়া মোরব্বা, আর এইটা হচ্ছে পাতলা শিরার বা উপর থেকে যে চিনির প্রলেপ থাকে না, নরম সেই মোরব্বা। আর এই নরম মোরব্বাটা কিন্তু খালি খালি খেতেও বেশ মজার। আর বাসায় তৈরি জিনিস, এতে আলাদা করে কোনো প্রিজারভেটিভ অ্যাড করা হয়নি, সেদিক থেকে চিন্তা করলে বেশ স্বাস্থ্যকরভাবে একটু কষ্টকরে হলেও বাসায় কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো একটা মোরব্বা কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। এই যে আশা করি দেখেই বুঝতে পেরেছেন, এইভাবে মোরব্বা তৈরি করে বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করা যায়। এয়ারটাইট বক্স বা বয়ম অথবা জিপলক ব্যাগে করে ফ্রিজের নর্মাল চেম্বারে অথবা ডিফ্রিজে রেখে দিলে বছরের পর বছর রেখে এই মোরব্বা কিন্তু খাওয়া যায়। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা? ভালো মন্দ যেমনই লাগুক কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।